আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ডাবের পুডিং। এই যে আমি শাশালা ডাব নিছি, ডাবের জলটাও লাগবে, ডাবের শাশটাও লাগবে ডাবের পুডিং করার জন্য। জলটা নিচ্ছি, ডাবের শাশটা বাইর করে নিচ্ছি, একটা চামচের সাহায্যে এটা বাইর করে নিচ্ছি। কিভাবে ফুলগুলো করে নিচ্ছি আপনারা দেখেন ভালো করে। এই যে ফুলগুলো আমার এরকম হবে, একে বুঝে যে সব ফুলগুলো করে নেওয়া লাগবে। শাশটা দিয়ে আমি ফুল বানিয়ে নিয়েছি, ফুল বানাইলে হবে, এখন ফুলের ডান্ডাটা বানাইতে হবে, তাই আমি নিয়েছি গাজর। গাজরটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন গাজরটা দিয়ে ডান্ডা বানাবো ফুলের। চিকন চিকন করে নিচ্ছি, ডান্ডাগুলো বসাই দিচ্ছি। একটা স্টোন নিচ্ছি, নিয়ে মাঝখানে একটু ফুটা করে দিচ্ছি। এখন এই যে গাজরের কাঠিগুলো আমি বসাই দিচ্ছি। ডাবের জলটা ছাঁকে দিয়ে দিচ্ছি। ডাবের জলটা মিষ্টি, তাই একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এখানে আগার আগার পাউডার দিচ্ছি আমি, এই চামচে দুই চামচ, এক চামচ দিয়ে দিলাম। এখানে ডাবের পুডিং এর মেন উপকরণ হচ্ছে এই আগার আগার পাউডার, যাতে দলা থেকে না যায়। ডাবের জলটা আগার আগার পাউডার চিনি দিয়ে জাল দিয়ে নিলাম, তারপর একটু ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করার পর এখন আমি ডাবের পুডিংটা সেট করবো। Came at a party, I'm not gonna lie. So call up somebody, cause I এখানে কিছু নারকেল কুচি কুচি করে নিয়েছি, এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। Time, no, no. I'm feeling myself in the best way. I'm gonna pretend it's my birthday. Got all of my friends going crazy. Gonna pretend it's my birthday. Got all of my friends going crazy. Cause this is how we do. We'll go dancing in the club on a Saturday night. এক ঘন্টা ফ্রিজে রাখছিলাম, এক ঘন্টা পর ফিরে আসলাম ডাবের পুডিংটা নিয়ে। আমি এখন ডাবের পুডিংটা নামাই নিচ্ছি। ডাবের পুডিংটা নামাই নিলাম, আর একটু জম তো তাতে নামাই নিলাম, আপনারা আর একটু ফ্রিজে রাখে দিবেন এক ঘন্টার মতো। বাটিতে দিছিলাম, এই যে বাটিটা দেখি কিরকম। প্রাণকে ঠান্ডা করার জন্য আপনারা বাসায় ট্রাই করতে পারেন এই ডাবের পুডিংটা। আমি যেভাবে বললাম সহজ পদ্ধতিতে এইভাবে বানাই করলে ছোট বড় সবারই ভালো লাগবে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে কি করতে হবে তা তো আপনারা জানেন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে।